চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এখন সম্পূরক কথা অর্থ কি? যখন কোন ত্রিভুজে বিপরীত, যখন কোন চতুর্ভুজে বিপরীত কোণগুলি বা কোন দুটো কোণে সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তখন তাকে সম্পূরক কোণ বলে ডাকা হয়। ঠিক আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো দুটো ত্রিভুজ একটা দুটো কোণের সমষ্টি যদি, মনে কর এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি এই দুটো কোণ পরস্পরের সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখন আমাকে বলছে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। এই কথার অর্থ কি? একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আমি মনে করলাম এই একটা বৃত্ত আছে। এখন এই বৃত্তটার ভিতরে বৃত্তস্থ চতুর্ভুজ সম্বন্ধে আগে ভালো করে বলি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? এইটা কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়, বা এইটাও কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়, কারণ এই দুটো ক্ষেত্রেই বৃত্তের ভিতরে চতুর্ভুজ কোথাও একটা অবস্থান করছে বা কোনো একটা ক্ষেত্রে বাইরে অবস্থান করছে, ঠিক কথা। বাট আমার চতুর্ভুজের যে চারটি শীর্ষবিন্দু, যে চারটি ভার্টেক্স থাকে, সেই ভার্টেক্সগুলো কিন্তু বৃত্তের উপরে অবস্থান করছে না। তাহলে সেক্ষেত্রে আমাকে ছবিটা অবশ্যই কিরকম হতে হবে? ইদার লাইক এরকম হতে হবে, মানে আমাকে চতুর্ভুজের চারটি বিন্দু আছে, চারটি বিন্দু অবশ্যই বৃত্তটার উপরেই অবস্থান করতে হবে, বৃত্তটাকেই স্পর্শ করে থাকতে হবে। মানে কোন একটা বিন্দু, মনে কর তিনটে বিন্দু এরকম ভাবেই আছে, কিন্তু চার নম্বর বিন্দু যদি বাইরে গিয়ে অবস্থান করে তাহলে সেটাও কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ নয়, সাইক্লিক কোয়াড্রিলেটারাল নয়, সাইক্লিক কোয়াড্রিলেটারাল। কারণ আজকে যে উপপাদ্যটা আমার আছে, সেই উপপাদ্যটা ইজ অল অ্যাবাউট কি, দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ দ্য সামেশন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি সাপ্লিমেন্টারি, মানে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। এখন আমি যদি এই ছবিটা থেকে কনসিডার করি, তাহলে এই ছবিটার ক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা এরা পরস্পর বিপরীত কোণ, দ্য অপোজিট অ্যাঙ্গেলস। আবার অন দ্য আদার হ্যান্ড এই কোণটা আর এই কোণটা, এদের দুজনের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। এইটা আর এইটা সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটা আর এইটা সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। এইটাই আমার প্রমাণ, এটাই প্রমাণ করতে হবে, দ্য সামেশন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি সাপ্লিমেন্টারি। এখন তাহলে আমাকে ছবিটা আমি যদি ভালো করে আঁকতে গেলে এইভাবে আঁকি, আমি এরকম একটা চেহারা আঁকলাম, তো এই একটা ছবি এঁকেছি আমি, যে ছবিটার চতুর্ভুজটা নাম দিলাম এ বি সি ডি। এখন বৃত্তটার কেন্দ্র মনে কর এইটা, কেন্দ্রের সঙ্গে যুক্ত করলাম, ওয়েল এইটা হচ্ছে চতুর্ভুজটা, এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল বা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটার আমাকে বিপরীত কোণ কি প্রামাণ্য বা টু বি প্রুভ, আমাকে কি প্রমাণ করতে হবে যে বিপরীত কোণ এ আর সি তাদের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 180 ডিগ্রি, এটা প্রুভ করতে হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমাদের হ্যান্ড আমাকে দেখাতে হবে বি প্লাস ডি হচ্ছে 180 ডিগ্রি, বি প্লাস ডি সমান হচ্ছে 180 ডিগ্রি, মানে দ্য সামেশন অফ বি অ্যান্ড ডি উইল বি 180, দ্য সামেশন অফ এ অ্যান্ড সি উইল বি 180, এটা আমাকে প্রুফ করতে হবে এন্ড অফ দ্য ডে। এবার আমি কি আসবো, এবার এই উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমি তোদের এই একদম প্রথমে একটি উপপাদ্য করানো হয়েছিল এই চ্যাপ্টারে, যে চ্যাপ্টার উপপাদ্য বলেছিলাম যে একই বৃত্তচাপের উপর অবস্থান করলে কেন্দ্রস্থ কোণ না পরিধিস্থ কোণের মধ্যে সম্পর্ক দ্বিগুণ হয়, মানে কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, দ্য অ্যাঙ্গেল সাবস্টেন্স এট দ্য সেন্টার উইল বি টুয়াইস দ্য অ্যাঙ্গেল সাবস্টেন্স অন দ্য সার্কেল। মানে আমি বলেছিলাম যে এই একটা বৃত্তচাপ যদি কনসিডার করি এইটা, সেই বৃত্তচাপের সাপেক্ষে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই যে কোণটা মানটা, আর এই বৃত্তচাপের সাপেক্ষে এই বৃত্তচাপ, বৃত্তচাপের নাম আমি এ পি বি দিয়েছি, এ পি বি, এই এ পি বি বৃত্তচাপের সাপেক্ষে তুই এই বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু নে, মনে করলাম এই বিন্দুটা নিয়েছি আমি, এইটা আর এটা যদি কানেক্ট করি তাহলে এই যে কোণটা হয়, এই কোণটা কেন্দ্রস্থ কোণটা, এটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বা অ্যাঙ্গেল সাবস্টেন্স এট দ্য সেন্টার এইটা, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল সাবস্টেন্স অন দ্য সার্কেল, বলছে এদের মধ্যে সম্পর্ক কি দ্বিগুণ, টোয়াইস, মানে এটা যদি 30 ডিগ্রি হয় এটা 60 ডিগ্রি হবে, এটা যদি 25 ডিগ্রি হয় এটা 50 ডিগ্রি হবে, মানে এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। কিন্তু কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে বৃত্তচাপটা মাস্ট বি ইকুয়াল ফর বোথ দ্য সেম কেসেস, মানে এই ক্ষেত্রে ওই যে বৃত্তচাপটা থাকবে ওই ক্ষেত্রে বৃত্তচাপ সেম থাকতে হবে, ইকুয়াল না সেম থাকতে হবে, শুধু ইকুয়াল নয় সেম থাকতে হবে।
তবেই কিন্তু এই উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করা সম্ভব বা এই থিওরেমটা এখানে অ্যাপ্লাইড হবে। তো এখন এই উপপাদ্যটা যেটা দেখালাম সেই উপপাদ্যটা উঠতে বসতে এখানে কাজে লাগবে। শুধু একটা ছোট্ট কথা মনে করে, ছবিটা শুধু এরকমই কিন্তু হতে পারে না। যেমন আমার এক্ষেত্রে এইটা হচ্ছে বৃত্তচাপ বা আর্ক, তার রেসপেক্টে এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, তার এই আর্কের রেসপেক্টে এটা হচ্ছে আমার পরিধিস্থ কোণ, এদের মধ্যে সম্পর্ক দেখালাম দ্বিগুণ। কিন্তু ছবিটা তো এরকম হতে পারে, এই সেই বৃত্তচাপ মনে কর, সেই বৃত্তচাপের সাপেক্ষে এটা আমার কেন্দ্র, ওহ সরি মাই মিস্টেক, বৃত্তচাপটা মনে কর এরকম একটা, তাহলে এইটা আমার কেন্দ্র, তাহলে এই হলো আমার কেন্দ্রস্থ কোণ এইটা, আর এই সাপেক্ষে এটা আমার যদি হয় এটা আমার পরিধিস্থ কোণ, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু একই কথা, এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। মানে এই কেন্দ্রস্থ কোণটা দ্য অ্যাঙ্গেল সাবট্রাক্ট অ্যাট দ্য সেন্টার উইল বি টুয়াইস দ্য অ্যাঙ্গেল সাবট্রাক্ট অন দ্য সার্কেল, মানে এইটাকে তখন সেক্ষেত্রে আমি যদি এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে এ ও বি বলি, এই অ্যাঙ্গেলটাকে, বা তখন উল্টো দিকের এই কোণটা কি বলে ডাকা হয়, এটাকে বলা হয় প্রবৃত্ত কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, প্রবৃত্ত কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে এটা যেহেতু 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই এইটা যদি একটি এমনি এই কোণটার নাম যদি এ ও বি হয়, এই কোণটার নাম, তাহলে এই দিকের কোণটা, এই কোণটাকে বলা হবে প্রবৃত্ত কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, তখন নাম বলা হবে এটাও এ ও বি, কিন্তু শুধু এ ও বি বললে শেষ কথা নয়, এটাকে বলতে হবে যে প্রবৃত্ত এ ও বি বা রিফ্লেক্স এ ও বি। শুধু এ ও বি বললে তুমি জিরোই পাবে, জেনে রাখো, কারণ এ ও বি বলতে কিন্তু এই এ ও বিটাকে বাই ডিফল্ট বোঝানো হবে। আর যখন তুমি এই দিকের এই কোণটিকে, যেটা কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি, মোর দ্যান 180 ডিগ্রি, তাকে রিপ্রেস করতে চাইছো, রিপ্রেজেন্ট করতে চাইছো, সেই অঙ্গে অ্যাঙ্গেলটাকে আমাকে কি বলতে হয়, প্রবৃদ্ধ এ ও বি বা রিফ্লেক্স এ ও বি। এই ব্যাপারটা প্লিজ মাথায় রাখবে, কারণ এটা আমার উপপাদ্যটা কাজে লাগবে। ওয়েল, এটা আমার সেন্টার, ও নাম দিলাম, আমি কি করলাম, এটা অঙ্কন বা কনস্ট্রাকশনের মধ্যে পড়ছে। অঙ্কন বা কনস্ট্রাকশন কি জিনিস, কোনো উপপাদ্য প্রমাণের সুবিধার্থে আমি কখনো কখনো কোনো কনস্ট্রাকশন নতুন ইন্ট্রোডিউস করাই, যদি আমার সুবিধা হয় কোনো কারণে, তো সেটাকে বলা হয় অঙ্কন বা কনস্ট্রাকশন। তো এক্ষেত্রে আমি এই বি ও আর ও ডি যুক্ত করেছি, বি ও আর ও ডি যুক্ত করলাম। এখন আমি বি পি সি বৃত্তচাপে কনসেন্ট্রেট করছি, বি পি সি, তোদের বি বি সি ডি এই বৃত্তচাপটা কনসেন্ট্রেট করছি আমি। তোদের সুবিধার্থে আমি এই বি সি ডি বৃত্তচাপ দেখানোর জন্য আমি এই ছবিটা এই অংশটা মুছে দিলাম আপাতত। তাহলে তোরা বি সি ডি বৃত্তচাপ দেখতে পাচ্ছিস, সেখান থেকে এটা কেন্দ্র, তাহলে এই কোণটা কি বলে ডাকা হবে, এই কোণটাকে কি বলে ডাকা হবে, এই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ, আর এই যে কোণটাকে বলা হবে এটাকে বলা হয় পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। এখন কিছুক্ষণ আগে যে শর্তটা শিখিয়েছিলাম যে একই বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, তাহলে সেই শর্ত অনুসারে এই বি সি ডি বৃত্তচাপের সাপেক্ষে, এই বি সি ডি বৃত্তচাপের সাপেক্ষে এইটা হচ্ছে বি ও ডি অ্যাঙ্গেল, বি ও ডি সমান কি পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, পরিধিস্থ কোণ কোনটা, এইটা বি এ ডি, তাহলে এই বি এ ডি কোণের দ্বিগুণ হলো, বি এ ডি কোণের দ্বিগুণ হলো, খুব ভালো, ভেরি গুড। এবার আমি তো তলার অংশটা মুছে দিয়েছিলাম তোদের বোঝার সুবিধার্থে, আমি এখন এইটাকে রাখলাম আর এই ওপরের অংশটা মুছে দিলাম, ওপরের অংশটা মুছে দিয়েছি, এইটাকেও মুছে দিলাম, একটা ইলিউশন তৈরি করতে পারো তোদের জন্য। ওয়েল, এবার তোরা এই বি এ ডি এই বৃত্তচাপের কে কনসিডার কর, এই বি এ ডি বৃত্তচাপটা, এই বৃত্তচাপ মানে তুই ছবিটাকে ধরে পুরো ঘুরিয়ে ফেল, ঠিক আছে, তো ছবিটা যদি ঘরে ঘুরিয়ে দিস, তাহলে তুই এইটা বৃত্তচাপ দেখছিস, এটা কেন্দ্র, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, বা অ্যাঙ্গেল সাবট্রাক্ট অ্যাট দ্য সেন্টার, অ্যাঙ্গেল সাবট্রাক্ট অন দ্য সার্কেল, এদের মধ্যে রিলেশনটা কি দ্বিগুণ হয় বা টোয়াইস হয়। তো এক্ষেত্রে আমি যখন দ্বিগুণ করব, তাহলে আমি কি লিখবো, এই কোণটার নাম কি, বিওডি, এটা বিওডি ন, এটা বিওডি নয়, বিওডি তো এই তলার এই কোণটা ছিল, কিন্তু এটা তো 180 ডিগ্রি থেকে বেশি যখন হয়ে যাচ্ছে, মানে কোণ যখন এরকম আছে তখন এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি, 180 থেকে কম, তাই তো, তাহলে সেক্ষেত্রে যখন এটা 180 থেকে বেড়ে যাবে, মানে দুটো কোণ যদি আমি দেখাই এইভাবে, দুটো কোণ মনে করে এই আছে, এখন এই ঠিক আছে, এখনো ঠিক আছে, এই অবস্থাটাকে সরল কোণ বা স্ট্রেট অ্যাঙ্গেল বলা হয়, না এই অ্যাঙ্গেল এখন এরকম হয়ে যাচ্ছে, মানে মোর দ্যান 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এখানে মোর দ্যান 180 ডিগ্রি ক্রিয়েট করছে, তখন এটাকে বলা হয় প্রবৃত্ত কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল।
তাহলে এই ক্ষেত্রে আমি বিওডি কাকে মানে যদি এই অ্যাঙ্গেলটাকে বিওডি বলে কনসিডার করে থাকি তাহলে এটাকে বলা হয় প্রবিদ্ধ বিওডি তাহলে লিখবো প্রবিদ্ধ বিওডি এখন প্রবিদ্ধ বিওডি আর এর মধ্যে সম্পর্ক সেই একই গল্প দ্বিগুণ হবে তাহলে 2 অফ অ্যাঙ্গেল বিসিডি বিসিডি ওয়েল এবার যোগ করছি জেনে রাখ একটা একটা কোণ আর এইটাকে তার প্রবিদ্ধ কোণ বলা হয় তাই তো যে কোন একটা কোণ তার প্রবিদ্ধ কোণ এইটা আর এইটা দুটোকে যদি যোগ করা হয় তাহলে এ একটা কত ডিগ্রি কোণ তৈরি করে তোরা যারা বুঝতে পারছিস তারা আনসার কর কমেন্ট বক্সে আমাকে কোণ আর তার প্রবিদ্ধ কোণ দ্যাট অ্যাঙ্গেল এন্ড দ্যাট রিফ্লেক্স রিফ্লেক্স অ্যাঙ্গেল অফ দ্য সেম অ্যাঙ্গেল দ্য সামেশন অফ দোজ টু অ্যাঙ্গেলস উইল বি 360 ডিগ্রি মানে কি দুই সমকোণ টু স্ট্রেট অ্যাঙ্গেল তাই তো তাহলে এখন বিওডি প্লাস প্রবিদ্ধ বিওডি বিওডি প্লাস প্রবিদ্ধ বিওডি এটা কত হয়ে যাচ্ছে আমার 360 ডিগ্রি সমান এখান থেকে দেখ এই এইটা আর এটা যোগ করি টু কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে বিএডি প্লাস বিসিডি যোগ করছি দুটো জিনিস আমি তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখছি বিএডি প্লাস বিসিডি যোগ করলাম ঠিক আছে তাহলে এখন 360 ডিগ্রিটা এখানে দুই দিয়ে কাটলে কত ডিগ্রি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি সমান অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল বিএডি ও ছিল অ্যাঙ্গেল বিএডি মানে এই কোণটা আমি এটাকে কোণ এ ভাবতেই পারি তোদের বোঝার জন্য বলছি বিসিডি বিসিডি এই কোণটা আমি এটাকে কোণ সি ভাবতেই পারি তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি সি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি হচ্ছে 180 ডিগ্রি তাহলে এইভাবে আমার প্রথমটা প্রমাণ হলো কি না এক জোড়া বিপরীত কোণ তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা সাপ্লিমেন্টারি দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিলেটারাল দ্য সামেশন অফ দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি সাপ্লিমেন্টারি বা একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক তার একটা অংশ প্রমাণ হয়েছে এখনো সেকেন্ড অংশটা বাকি আছে একটা চতুর্ভুজ তো চারটে কোণ হয় আমি এ আর সি দেখিয়েছি ওয়াটসঅ্যাপ অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল ডি সেক্ষেত্রে এই প্রমাণটা যেমন লিখে বুঝে ভালো করে দেখালাম আমি এক্ষেত্রে আমার এতটা ব্যাখ্যা করার প্রয়োজন আমি আর করছি না বাট অবশ্যই যদি তোরা মনে করিস তোরা স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা অবশ্যই তোরা কিন্তু দেখিয়ে দিতে পারিস এটা খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট কর টিচারের কাছে তো আমি দেখাচ্ছি না আমি জাস্ট তোদের একদম বুঝিয়ে দিচ্ছি শর্টকাটে ওয়েতে কারণ এটা অলরেডি আমি এক্সপ্লেন করেছি এবার বি আর ডি যখন প্রুফ করব যখন বি আর ডি প্রুফ করব তখন আমি এই কেন্দ্র যদি হয়ে থাকে আমি এ ও আর ও সি যুক্ত করলাম এ ও আর ও সি যুক্ত করলাম এবার একবার এ ডি সি এই বৃত্তচাপের সাপেক্ষে দেখছি এ ডি সি এই বৃত্তচাপের সাপেক্ষে এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ বা অ্যাঙ্গেল সবসময় অ্যাট দ্য সেন্টার এই আর্ক এর সাপেক্ষে দেখলে এ রেসপেক্টে দেখলে আর এই কোণটা যখন পরিধিস্থ কোণ মানে অ্যাঙ্গেল সাবট্রাক্ট অন দ্য সার্কেল তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতেই পারি সেক্ষেত্রে আমি লিখতেই পারি এখান থেকে দেখাচ্ছি এই কোণটার নাম কি এ ও সি এ ও সি আর এটা হচ্ছে এ বি সি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে তাহলে টু অফ অ্যাঙ্গেল এ বি সি তাহলে এটা হয়ে গেল এ বি সি আর বি আমি আগের বারে বি ও আর ও ডি যুক্ত করেছিলাম বাট এবারে এ ও আর ও সি যুক্ত করেছি এই প্রমাণটার স্বার্থে সেকেন্ড প্রমাণটার স্বার্থে ঠিক আছে দ্বিতীয় যখন প্রমাণটা করছিস তখন কিন্তু তোকে এ ও আর ও ডি ও সি যুক্ত করতে হবে এখন এবার আমি এইদিকে বৃত্তচাপ বা এই আর্কটাকে কনসিডার করছি আমি তখন তোদের বোঝার সুবিধার্থে এটাকে মুছে দিলাম তো যখন আমি এই বৃত্তচাপ বা এই আর্ক দেখছি তখন এই কোণটা আমার কেন্দ্রস্থ কোণ এই কোণটা আমার পরিধিস্থ কোণ যখন এই আর্ক বা এই বৃত্তচাপের সাপেক্ষে দেখছি দ্যাট অ্যাঙ্গেল হচ্ছে আমার অ্যাঙ্গেল সাবস্ট্রেট অ্যাট দ্য সেন্টার আর এটা অ্যাঙ্গেল সাবস্ট্রেট অন দ্য সার্কেল এদের দুজনের মধ্যে সম্পর্ক যথারীতি একই নিয়ম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণে দ্বিগুণ হয় তাহলে সে কারণে বলতেই পারি যে এই কোণটা এই কোণের দ্বিগুণ এখন এই যে কোণ বা এই যে অ্যাঙ্গেল আর কিন্তু এ ও সি নয় কারণ অলরেডি আমি এটাকে এ ও সি বলেছিলাম এটা যদি এ ও সি হয়ে থাকে তাহলে এইটা কিন্তু আমার প্রবিদ্ধ এ ও সি তাহলে এইখানে কি লিখবো প্রবিদ্ধ এ ও সি আর এই কোণটার নাম কি এ ডি সি তাহলে এ ডি সি এখন যোগ করলাম যে কোনো কোণ এবং তার প্রবিদ্ধ কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে সেই হিসাবে এ ও সি প্লাস প্রবিদ্ধ এ ও সি
এওসি প্লাস প্রবৃত্ত এওসি 360 ডিগ্রি হয়েছে সমান 2 কমন নিয়েছি এখানে হচ্ছে এবিসি এটা হচ্ছে এডিসি এবিসি প্লাস এডিসি এখন এবিসি এবিসি মানে কি এটা নিয়ে আছে মুছে দিয়েছেন তো শব্দে এবিসি মানে বি কোণ তো এবিসি মানে বি কোণ এই যে বি কোণ তাহলে বি দুই দিয়ে কেটেছে এটা বি প্লাস এডিসি এডিসি মানে এই কোণটা এটাকে আমি ডি কোণ ভাবতেই পারি তাহলে কি পেলাম আমি বি প্লাস ডি সমান 180 ডিগ্রি বি প্লাস ডি সমান 180 ডিগ্রি এটা আমার প্রামাণ্য ছিল যে কোন চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ চতুর্ভুজ নয় বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোঅর্ডিনেটর বিপরীত কোণগুলো সমষ্টি কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রি এখন এইটা ছিল আমার উপপাদ্য এবং বিভৎস ইম্পর্টেন্ট উপপাদ্য প্রচুরবার বিভিন্ন স্কুল বল বা বোর্ড বল বারবার এই পরীক্ষাতে এই কোয়েশ্চনটা এসেছে এবং তোদের হতা বিরাট মানে একটা সম্ভাবনা রয়েছে সুতরাং খুব ভালো করে করবি এছাড়াও এই উপপাদ্যটা এই কারণে আরো বেশি ইম্পর্টেন্ট কারণ এই উপপাদ্যের ওপর বেস করে প্রচুর শর্ট কোয়েশ্চেন আসে এবং সেই শর্ট কোয়েশ্চেনগুলো পড়তে গিয়ে একটা এক্সট্রা বা রাইডার্স আছে যেটা খুব বেশি কাজে লাগে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি সেই রাইডার সম্বন্ধে যে একটা বৃত্ত যদি এটা হয় আর একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ যদি এইটা হয়ে থাকে সাইক্লিক কোঅর্ডিনেটর তাহলে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম মনে করলাম এই বাহুটা বর্ধিত করেছে এক্সটেন্ড করেছে এই যে সাইডটা ছিল এতে যে বহিঃস্থ কোণটা উৎপন্ন হয়েছে দ্যাট এক্সটার্নাল অ্যাঙ্গেল বহিঃস্থ কোণ যেটা উৎপন্ন হয়েছে সেই বহিঃস্থ কোণটা সেই বহিঃস্থ কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের সঙ্গে সমান হবে দ্যাট এক্সটার্নাল অ্যাঙ্গেল উইল বি ইকুয়াল টু দ্য অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল মানে এই কোণটার সাথে অ্যাডজাসেন্ট কোণ বা আমার তার গায়ে লেগে থাকা কোণ কোণটা তোদের ভাষায় এইটা তাই তো এখন এই কোণটার বিপরীত কোণ কোণটা এইটা তাহলে বহিঃস্থ কোণটার সমান হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ বলা হচ্ছে বিপরীত বহিঃস্থ কোণ এটা অন্তঃস্থ কোণ এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল এটা ইন্টারনাল অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল তাহলে এই কোণের যে মান এটা যদি মনে কর 90 এটা ধর মনে কর 68 ডিগ্রি হয়েছে তাহলে এটা যদি 68 ডিগ্রি হয় তাহলে এটাও 68 ডিগ্রি হবে মানে কোন একটা বৃত্তস্থ চতুর্ভুজে কোন একটা বাহুকে বর্ধিত করলে এক্সটেন্ড করলে যে বহিঃস্থ কোণটি তৈরি হয় সেই বহিঃস্থ কোণটি বিপরীত অন্তঃস্থ কোণের সঙ্গে সমান হবে এই যে ফান্ডাটা বললাম এই যে নিয়মটা বা রুলটা বললাম এটা প্রচুর বার কাজে লাগবে বিভিন্ন রকম উপপাদ্য বা বিভিন্ন রকম এক্সট্রা ইভেন শর্ট কোয়েশ্চেনে আসেই বিভৎস রকম ভাবে আসে খুব ইম্পর্টেন্ট তাই দয়া করে এই উপপাদ্যটা যখন তোরা তৈরি করছিস তোর সঙ্গে এই ব্যাপারটাও এই ধারণাটাও মাথায় রাখবি বুঝতে পেরেছিস ওয়েল আজকের এই ক্লাস যদি তুই বুঝতে পেরে থাকে যদি তোর ভালো লেগে থাকে তাহলে তোর বন্ধুর সঙ্গে শেয়ার করিস যদি এই আমার এই অনলাইন ক্লাসের এই ভিডিও যদি কারো কোনো কাজে আসে তাহলে এটা আমারও খুব ভালো লাগবে চলো টাটা।